भारत माता की जय, भारत माता की जय, जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। पदार्थ तृणमूल कांग्रेस बांग्ला থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। ওই রাজ্যের তৃণমূল বাংলা থেকে দূর হটো, দূর হটো, দূর হটো। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। সরকার চলছে, প্রতিদিন মানুষ আক্রান্ত হচ্ছে। এ সরকার কাটমানির সরকার, এ সরকার কৃষক মারার সরকার, শ্রমিক মারার সরকার এবং বেকার যুবকের যন্ত্রণার সরকার। এক যন্ত্রণার থেকে মানুষ মুক্তি পেতে চাইছে এবং লড়াইটা খুব সামনাসামনি। একদিকে খেটে খাওয়া মানুষ, অপরদিকে চেটে খাওয়া মানুষ। শ্রমজীবী খেটে খাওয়া মানুষের লড়াইকে নেতৃত্ব দিচ্ছে ভারতীয় জনতা পার্টি এই চেটে খাওয়া মানুষদের বিরুদ্ধে। ফলে আমি এই খেটে খাওয়া মানুষের পক্ষে বাংলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এবং এই নৈরাজ্যের হাত থেকে বাংলাকে মুক্ত করবার যে ঐতিহাসিক সংগ্রাম 2021 সালে সংগঠিত হবে, সেই সংগ্রামে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে এই লড়াইয়ে অংশগ্রহণ করব বলেই আমি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলাম। আমরা জানি আপনি যেমন একদিকে তৃণমূল নেতা, পাশাপাশি একজন সমাজকর্মী এবং কোভিড-19 পরিস্থিতিতেও মানুষের পাশে ছিলেন, তা আজকের দিনে মানুষ আপনার সাথে কতটা থাকবে? দেখুন, কোভিড-19 পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। সে সময়ে কে কোন দল করে, কে কোন রাজনৈতিক দলের সদস্য, সেটা বড় কথা ছিল না। একজন সমাজের মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমার দায়িত্ব ছিল, আমি সেই দায়িত্ব পালন করেছি এবং মানুষের কাছে প্রতিদিন যাওয়া। যখন নেতারা ঘরে ছিল, তৃণমূলের নেতারা ঘরে ছিল, যাদের বিরাট দায়িত্ব ছিল, সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করেনি। কিন্তু আমি প্রতিদিন, মানুষ জানেন, রাস্তায় ছিলাম, মানুষের পাশে ছিলাম, আজও আছি। আমি রাজনীতি করা বলতে মানুষের কাজ করাটাই বুঝি। এই জন্যই আমি মনে করি যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানুষের জন্য কাজ করতে পারবো। এই জন্যই আমি আজকে মানুষের কাজ করবার জন্যই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছি। আমরা জানি আপনি বিধায়ক শঙ্কর সিং এর খুবই ঘনিষ্ঠ, এই জয়েন্টের বিষয়ে ওনার সঙ্গে কোনো রকম আলোচনা? দেখুন, শঙ্কর সিং, শ্রদ্ধেয় শঙ্কর সিং, তিনি অনেক বড় মাপের নেতা, ফলে তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে চাই না। বর্তমান সরকারের দুয়ারে কর্মসূচি তো নিয়েছে, এই কর্মসূচি কি আদৌ বাস্তবায়িত হবে, সাধারণ মানুষ কি উপকার পাবে? দেখুন, গত পঞ্চায়েত নির্বাচনে এই সরকার আর এই দল